एवरीवन, আমি সৈকত। সো আজকে আমি আসলাম প্রোগ্রামিং সেকেন্ড ক্লাস নিয়ে। তো আমি প্রথম এটাই বলবো যে যারা প্রথম ক্লাসটি দেখেন নি আপনারা কাইন্ডলি গিয়ে প্রথম ক্লাসটি দেখে আসুন, না হলে আপনি এই ক্লাসটির মজাটা পাবেন না বা ভালো করে বুঝতে পারবেন না। আপনি যদি প্রথম ক্লাসটি দেখে আসেন তাহলে একটা ফ্লোতে থাকবে। আমি আপনাদেরকে এখনো অবধি ফ্লোতে দেখাইছি সবকিছু, একটা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, আর একটা সিম্পল কিভাবে মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এটা দেখালাম। দেন প্রথমে দেখালাম প্রিন্ট কিভাবে করতে হয়, দেন বৃত্তের ক্ষেত্রফল, দেন কি সেলসিয়াস থেকে ফারেনহাইট, দেন দেখালাম ফারেনহাইট থেকে সেলসিয়াস। এখন আপনাদের মোস্ট কমন কোয়েশ্চেন পড়ে গেছি গাইস, ওটা হচ্ছে কি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করো। এটা অন ইজি, তো আমি আপনাদেরকে ওটাই দেখাচ্ছি। এখন আপনি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা যদি নির্ণয় করতে পারেন তাহলে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাও নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, স্মলেস্ট যেমন লার্জেস্ট। তো আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ ডট সি। তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার ক্ষেত্রে আমি এখন ফ্লোট ইউজ করবো না, আমি ইন্টেজার ইউজ করতেছি। যেহেতু আমি এখন ইন্টেজার তিনটি সংখ্যার মধ্যে আমি তিনটে পূর্ণ সংখ্যা ইউজ করবো, তো আমি ইন্টেজার ইউজ করবো। তো এক্ষেত্রে আমার প্রথমে সি এর যে বেসিক কাজ, ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড পনিও ডট এইচ, ভয়েড মেইন, সেকেন্ড ব্র্যাকেট। ওকে স্যার, আমার একটু হয়ে গেছে, মেইন কাজ হচ্ছে এটুকু, বাকিগুলো আপনি চিন্তা করলে বুঝবেন। তো আপনি সব মুখস্থ করবেন না, আপনি জিনিসটা লজিক্যালি বুঝতে চেষ্টা করবেন যে ওরা কি বলতে যাচ্ছে, ডেস্কটপ আমার থেকে কি যাচ্ছে, আমি ওকে কি ডাটাটা দিব, আমাকে কি আউটপুটটা দিবে। তো আমি যখন এখানে বললাম তিনটি সংখ্যা, তো তিনটি সংখ্যা তিনটা আমি নিচ্ছি কি ইন্টেজার, এতক্ষণ আমি ফ্লোট দিয়ে করছিলাম যেগুলো ভগ্নাংশ হয় ওগুলো ফ্লোট বলে। পূর্ণ সংখ্যা যখন নিয়ে করতেছি তখন আমি দিলাম কি ইন্ট, ইন্ট দিয়ে তিনটি সংখ্যা ধরে আমি নিচ্ছি এ বি সি। ওকে, এ বি সি তিনটি সংখ্যা আমি নিব। তো এই প্রোগ্রামটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ গ্যাস কার্ড দিয়ে দেখাবো, ভেঙে ভেঙে দেখাবো। তাহলে এটা আমি চার পাঁচ লাইনে করতে পারবো সংক্ষেপে, বাট আপনারা সংক্ষেপে করবেন না, ঠিক আছে? তো আমি আপনার সংক্ষেপে দেখাচ্ছি না, আপনাকে আমি পুরো করে দেখাচ্ছি। প্রিন্ট এফ প্রথমে দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার, ওকে স্যার, এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার। তাহলে কি আমাকে ল্যাপটপ এটা দেখাবে যে কি ভাই আপনি তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা যাচ্ছেন, প্রথম সংখ্যাটা কি আমার কাইন্ডলি বলেন, আমাকে ওকে বলতে হবে, তাই না? আমি তো মুখে বললেও শুনবেন, আমাকে লিখে দেখাতে হবে। তো আমি লিখে দেখাচ্ছি, একটা লিখে দেখালাম, ধরুন তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলে মানে একটা সংখ্যা দিলাম আমি পাঁচ, তো পাঁচ যেটা দিব ওর থেকে ওটা স্ক্যান করে নিতে হবে। এক্ষেত্রে দেখেন এতক্ষণ আমি ফ্লোট যখন দিছি আমি পার্সেন্টেজ এফ দিছিলাম, এখন যখন আমি এটা ইন্টেজার তখন দিব কি আমি পার্সেন্টেজ ডি। ওকে, ইন্টেজার ক্ষেত্রে আমার ডি ইউজ করা হয় এবং কমা দিয়ে এম কনসেন এ। তার মানে কি আমি এখানে যে ভ্যালুটা নেওয়া হবে ওটা এ হিসাবে কাউন্ট করা হবে। ওকে, তিনটি ভ্যালুর মধ্যে প্রথম যে ভ্যালু ওটা আমি এ হিসাবে কাউন্ট করা হবে। সেম ক্ষেত্রে বি এবং সি এর ক্ষেত্রে, তো আমার পুরো লাইন আবার লেখার দরকার নেই, আমি এই জিনিসটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন পেজ দিয়ে কন্ট্রোল ভি, আবার পেজ দিয়ে আবার কন্ট্রোল ভি। আমরা সিম্পল চেঞ্জ করবো কি এখানে, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট নাম্বার হবে এখানে, সেকেন্ডটা ক্ষেত্রে সেকেন্ড নাম্বার হবে, কারণ আমার তিনটি সংখ্যা আছে এখানে, থার্ডটা ক্ষেত্রে থার্ড নাম্বার হবে, ঠিক আছে স্যার? তো আমার তিনটি সংখ্যা, হ্যাঁ এখানে দেখেন আমি ফার্স্টটা এ হিসাবে কাউন্ট করলাম, তো তিনটা যদি আমি এ হিসাবে কাউন্ট করি তো ওটা কি ওর ভ্যালুটা পর্ব চেঞ্জ হতে থাকবে। ধরুন আমি এখানে দিলাম পাঁচ, তারপর আবার বললাম ছয়, তখন এ ভ্যালুটা পাঁচ থেকে ছয় হয়ে যাবে। তো আমি এটা দিলাম বি, এটা দিলাম সি, আমি যে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এখানে এ বি সি, ওই তিনটা ভেরিয়েবল আমি এখানে দিচ্ছি এ বি এন্ড সি। তো একটু জিনিসটা আপনি বুঝছেন আশা করি, আপনাকে আপনি আপনাকে বলা হচ্ছে যে স্যার ভাইয়া আপনি যে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা দিবেন, আপনি আমাকে একটা একটা করে তিনটে সংখ্যার নাম্বার বলেন। ও বললো ফার্স্ট নাম্বারটা কি, আপনি বললেন ফার্স্ট নাম্বার এত, ওটা কালেক্ট করে নিলেন, ও ডাটাটা সেভ হয়ে গেলো। দেন তারপর আবার একটা দিলেন, ওটা বিতে সেভ হলো, আবার একটা দিলেন ওটা সিতে সেভ হলো। তো একটু হচ্ছে আমার প্রথমে ভ্যালু নেওয়ার কাজ সাদি হয়ে গেছে। এখন আমার এখানে ক্ষেত্রে কিছু লজিক খাটাতে হবে, লজিকটা কেমন
সাপোজ ধরেন আমরা তিন বন্ধু বাইরে গেছি খাইতে আসতে, হ্যাঁ, এখন আমার থেকে আছে 20 টাকা, গরিব মানুষ আমি, 20 টাকা আছে আমার থেকে। আমার দুই বন্ধু, একটার নাম ধরেন ঋত্বিক রোশন, আরেকটার নাম ধরেন আমিরকান, বড় লোকের সাথে চলাফেরা করতেছি আমি। তো ঋত্বিক রোশন থেকে আছে ধরেন 1000 টাকা, আমির খান থেকে আছে কত, 2000 টাকা। তো আমার থেকে আছে 20 টাকা, ওর থেকে আছে 1000 টাকা, বাকি আমির খান থেকে আছে 20,000 টাকা, সরি 2000 টাকা। তো এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কার থেকে টাকা বেশি আছে, আপনি বলে দিবেন অবশ্যই আমির খান থেকে বেশি আছে, তুমি তো ভাই গরিব মানুষ, 20 টাকা নিয়ে পড়ে আছে। যাই হোক, তো কম্পিউটার তো আর এভাবে বলতে পারবে না আমির খান থেকে বেশি আছে নাকি আমার থেকে বেশি আছে, ওর থেকে আসলে লজিক দেখাতে হবে, ও দেখবে আসলে জিনিসটা কার থেকে বেশি আছে। তো জিনিসটা চেক করবে কিভাবে, প্রথমে চেক করবে কি আমার সাথে ঋত্বিকের, ঋত্বিকের কত আছে 1000 টাকা, আমার আছে কত 20 টাকা, তার মানে কার বেশি, ঋত্বিকের বেশি, ঠিক আছে, তাহলে আমি কম, জিনিসটা আমি এক্সেলে সরে গেছি। তারপর চেক করবে কি আমার সাথে আমি এখানে যখন চেক করতেছে দেখলো ওরও বেশি আমার কম, তার মানে আমি বাদ, আমার যখন একদম স্মলেস্ট, তো আমার এখানে লাগতেছে লার্জেস্ট কোনটা, আবার আমি বাদ হয়ে গেছি এখান থেকে, মানে প্রোগ্রাম থেকে আমি বাদ। এরপর আসতেছে কি ঋত্বিকের ক্ষেত্রে, ঋত্বিকের ক্ষেত্রে আবার চেক করবো ঋত্বিকের আমার সাথে কম্পেয়ার হবে ঋত্বিকের বেশি, দেন ঋত্বিকের একটা চান্স আছে যে ওর প্রথমে লার্জেস্ট হওয়ার। আবার আমির খানের সাথে যখন চেক করবে দেখবে যে কি আবার ঋত্বিক আমির খান থেকে কম, তার মানে কি ও লার্জেস্ট হলো না, তার বাঁচে আছে কে, তিনজনের মধ্যে যখন আমারও লার্জেস্ট না, ঋত্বিকের লার্জেস্ট না, আমির খানের লার্জেস্ট, তো যে লাস্টটা বাঁচে আছে ওই সব থেকে বেশি, তখন ওটাই প্রিন্ট করা হবে। তো এই জিনিসটা আমি কীভাবে কোর্টের মাধ্যমে করবো, ইফ মানে আমরা জানি যদি, ইফ এ বেটার দেন বি অ্যান্ড স্যার আমরা এখানে সি প্রোগ্রামের ক্ষেত্রে অ্যান্ড হিসাবে এটা ইউজ করি, দুইবার ইউজ করতে হয়, ঠিক আছে, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, মানে কি এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয় তখন আপনি প্রিন্ট করেন, এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তখন এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এটা আমি কেন বুঝতে যে আপনি ভাই এর কথা বলতেছেন, দেখেন প্রথম যে নাম্বারটা নিচে আন্ডার দ্য ফার্স্ট নাম্বার ওখানে আমি ওটা এ তে সেট করলাম, তো আমি এটা পার্সেন্টেজ ডি দিয়ে আনবো মানটা, একটু আগে দেখাই দিলাম ফ্লোটার ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, ইন্টিজার ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, তো পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ওকে ভাই এখন পার্সেন্টেজ ডি তো বললেন, এখন এটা কোন পার্সেন্ট, মানে এখানে এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ল্যাপটপ তো নিজেই মানে এখানে কনফিউজ হয়ে যাবে, আপনি পার্সেন্টেজ ডি দিয়ে এখানে কাকে দেখাচ্ছে আপনি, সেক্ষেত্রে আমি এখানে কমা দিয়ে বলে দেবো ভাই আমি একে বলছি, ঠিক আছে, তখন ও এর ভ্যালুটা প্রিন্ট করবে। তো এটা হচ্ছে কি আমার এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয় তার মানে কি এ সব থেকে বড়, তখন আমাকে এভাবে প্রিন্ট করবে যে এ ইজ দ্য লার্জেস্ট। তারপর দেখালাম কি আমি ধরেন এ ক্ষেত্রে ও বি এর থেকে বা কোনো একটা ক্ষেত্রে 70-এর মধ্যেও একটা ডিফল্ট হয়ে গেছে, যেমন ধর এ এর থেকে বড় কিন্তু সি থেকে ছোট, তার মানে কি ওর তো হলো না, ও তখন বাদ পড়ে যাবে, তখন এলস ইফ যদি এটা না হয় তাহলে হবে এলস ইফ দিয়ে লিখতে হবে আমার থেকে বি এর ক্ষেত্রে চেক করবো, এখন বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, এখন আমি এটা চেক করবো কি, দেখেন এলস আর এলস ইফ এসব ক্ষেত্রে লাইনের শেষে কিন্তু সেমিকোলন হবে না, যেহেতু আমি শর্ত বোঝাচ্ছি এসব ক্ষেত্রে কন্ডিশন ইউজ করতেছি, এসব ক্ষেত্রে আমার মানে সেমিকোলন ইউজ করা হয় না, বাকি সবগুলো ক্ষেত্রে আমার সেমিকোলন ইউজ করবো। তো আমি প্রথমে এর ক্ষেত্রে দেখলাম হয় না, এখন বি এর ক্ষেত্রে দেখতেছি, এখন দেখেন বি এর থেকে বড় এবং বি কি সি এর থেকে বড়, যদি সত্যি হয় তাহলে তুমি প্রিন্ট করো, ওকে আমি লাইনটা কপি করে নিই যেহেতু আমার প্রতিটা ক্ষেত্রে লাইনটা লাগবে, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ডি, ওকে তাহলে পিন করো পার্সেন্টেজ ডি, মানে ওই সংখ্যাটি পার্সেন্টেজ ডি মানে ওই সংখ্যাটি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এখন আমি এখানে এ হবে না, এই জায়গায় আমি চেঞ্জ করে দিব কি বি, তো স্যার দেখেন প্রথমে চেক করতেছে এ কি বি এর থেকে বড় সি এর থেকে বড়, যদি সত্যি হয় তাহলে এ হচ্ছে সবচেয়ে বড় নাম্বার, এরপর যদি এর ক্ষেত্রে কোনোটা একটা কন্ডিশন মিথ্যা হয় তখন আমি আসবো বি এর ক্ষেত্রে, বি কি এ থেকে বড় সি এর থেকে বড়, যদি সত্যি হয় তাহলে বি হচ্ছে লার্জেস্ট নাম্বার, আর যদি এক্ষেত্রে এ এবং বি কোনোটা যদি আমার কন্ডিশন মানে ফুলফিল না করে তখন এলস, আমি তখন দুইটা দেখাটালাম, ইফ যদি এটা হয় না হলে এটা হয়, দুইটাই কন্ডিশন যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি যে আর কোনো কন্ডিশন লাগানো আমার কাছে দরকার নেই, যদি এই দুইটা মিথ্যা হয় তাহলে সি সব থেকে বড় হবে, তখন লিখবো আমি পার্সেন্টেজ ডি
সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার এখানে আমি চেঞ্জ করে জাস্ট সি দিব তো জিনিসটা স্যার বুঝছেন প্রথমে আমি এ বি সি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টেজার দিয়ে দেন আমি প্রথমে আপনাকে বললো ভাই আপনি এ নাম্বারটা বলেন প্রথম নাম্বারটা বলেন প্রথম নাম্বার যেটা দিলেন ও ওটা এ নামে সেভ করলো দেন দ্বিতীয় নাম্বার যেটা দিলেন ওটা ও বি নামে সেভ করলো তৃতীয় নাম্বার যেটা দিলেন ওটা ও সি নামে সেভ করলো এখন ওকে দেখতে হবে কি এ এবং বি সি এর মধ্যে সবচেয়ে বড় কোনটা তো প্রথমে চেক করলো এ দিয়ে এ কি বি এর থেকে বড় এবং এ কি সি এর থেকে বড় যদি বড় হয় তাহলে এ হচ্ছে সবচেয়ে লার্জেস্ট আর যদি কোনো একটা কন্ডিশন ভুল হয় যে এ এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট তখন যাবে কি পরে যাবে এলসিফে এলসিফে দেখবে কি বি কি এ এর থেকে বড় এবং সি এর থেকে বড় যদি সত্যি হয় তাহলে বি লার্জেস্ট আর যদি সত্যি না হয় তাহলে এও সত্যি হয় না বিও সত্যি হয় তখন আমি নিজেদের চোখ বন্ধ করে বলতে পারি যে সি হচ্ছে লার্জেস্ট নাম্বার তখন ল্যাপটপ মানে সিস্টেমটা অটোমেটিক বলে দিবে যে কি লাস্ট নাম্বার যেটা আছে প্রিন্টের ওটাই হচ্ছে এলস এটা আমার কোনো কন্ডিশন লাগাতে হবে না এলস ওটাই হচ্ছে কি লাস্ট নাম্বার মানে কি লার্জেস্ট নাম্বার এখন এটা আমি রান করে দেখতেছি ওকে তো দেখেন এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার প্রথম নাম্বার কত দিন আমি বললাম প্রথম নাম্বারে আমার থেকে আছে ধরেন 20 টাকা একটু বাড়াবো 20 টাকা 100 টাকা আছে যদি এত টাকা আছে আমার একটু কম করে ভালো লাগছে 100 টাকা আছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার ভাই ঋত্বিকের কত আছে ভাই ওর থেকে 1000 টাকা আছে ওকে এবার বললো কি আমি এখানে কত আছে এন্টার দ্য থার্ড নাম্বার ওর থেকে ধরেন ভাই 2000 টাকা আছে আমি দেখতে পাচ্ছি এখানে 2000 সব থেকে বড় তো এবার দিবে কি দেখেন 2000 ইজ দ্য লার্জেস্ট নাম্বার 2000 ইজ দ্য লার্জেস্ট নাম্বার আমি আবার এটা চেক করতে পারতেছি আবার এটা এন্টার দিলাম আবার এটা রান করলাম এবার ভাই ধরেন টাকা পয়সা আমি একটু বেশি কামাই ফেলছি আমার থেকে আছে 5000 টাকা সেকেন্ড যে পার্সন ওর থেকে আছে 2000 টাকা থার্ড যে পার্সন ওর থেকে আছে 3000 টাকা তাহলে দেখেন ও চেক করবে কি 5000 2000 থেকে বড় হ্যাঁ বড় 3000 থেকে বড় হ্যাঁ বড় তাহলে আর ওর থেকে পরবর্তী যেতে হবে না ও বলে দিবে যে 5000 হচ্ছে লার্জেস্ট নাম্বার ঠিক আছে স্যার দেখছেন আপনারা তো এটা হচ্ছে আমি কি দেখালাম লার্জেস্ট নাম্বার ঠিক তেমনভাবে আমি স্পঞ্জটা দেখাতে পারবো স্পঞ্জ দেখাতে ক্ষেত্রে সেম এই এই পুরো জিনিসটা না আমার সেম হবে জাস্ট আমার চেঞ্জ হবে কোথায় কন্ডিশনে চেঞ্জ হবে যে আমি যে সত্য দিচ্ছি ওখানে চেঞ্জ হবে এখানে দিলাম এ থেকে বি এ বড় নাকি এ বি এ থেকে বড় নাকি তখন আমি দিব কি এ বি এ থেকে ছোট এ সি এর থেকে কি ছোট যদি ছোট হয় তাহলে হবে এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার স্মলেস্ট নাম্বার সেম ক্ষেত্রে আমার চেক করা হবে কি বি এ থেকে কি ছোট এবং বি সি এর থেকে কি ছোট যদি ছোট হয় তাহলে বি হবে স্মলেস্ট নাম্বার আর যদি কিছুই না হয় তখন সি এ স্মলেস্ট নাম্বার ঠিক আছে স্যার ওকে এটা আমি পুরোটা সেভ করলাম নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনার কোনো অসুবিধা না হয় আবার কন্ট্রোল এস দিলাম 6.c পেস্ট করলাম দেখেন এটা আমি কি স্মলেস দেখাচ্ছি আগেটা দেখালাম কি লার্জেস্ট এখন আমি এটা রান করলাম দেখেন এখন আমি এন্টার দ্য ফার্স্ট ভ্যালু দিলাম আমি 10 পরটা দিলাম 7 পরটা দিলাম 11 তার মানে দেখতেছি কি আমার সেকেন্ড নাম্বার যেটা ওটা হচ্ছে স্মলেস্ট দেখি আনসার কি দেখায় 7 ইজ দ্য স্মলেস্ট নাম্বার তো স্যার আশা করি আপনারা বুঝছেন আপনাদের আমি মানে একদম বেসিক থেকে ভেঙে দেখানোর চেষ্টা করছি সবকিছু প্রথমে আপনারা দেখালাম আমি কি কিভাবে কিভাবে প্রিন্ট করতে হয় বেসিক যে স্ট্রাকচার আছে সি প্রোগ্রামিং এর ওটা তারপর দেখালাম আমি একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় 3×1416×r2 যেহেতু আর স্কয়ার লেখা যায় না তো আমি এখানে আর ইন্টু আর লিখলাম তারপর দেখালাম কি আমি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেল কিভাবে নেওয়া যায় তারপর দেখালাম ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াস নেওয়া যায় অনেকটা সেম যা সূত্রটা চেঞ্জ হবে এরপর দেখালাম তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি এরপর যেটা দেখালাম তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটি এই দুটি অলমোস্ট সেম জাস্ট আমরা এখানে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নটা পাল্টে যাবে এবং স্মলেস্ট যে ওটা লেখাটা লিখতে হবে তো তা আশা করি আপনারা বুঝছেন আপনাদের যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমি আপনাদের সব কিছু মানে ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকে আমি এটুকুই দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের অনেক আরও কন্ডিশন বা লুক নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন ধারা আছে ওইসব নিয়ে আমি পরবর্তী দেখানোর চেষ্টা করব তো আজকে এই অবধি থ্যাংক ইউ